প্রথম থেকে আমরা শুনে এসেছি যে কারণে বিজেপিটা করতে এসেছি, যে বিজেপি পার্টি উইথ ডিফারেন্স, এটা দেখে বিজেপিটা এসেছি, নীতি আদর্শ সঙ্গে চিন্তাধারা নাকি এর মধ্যে আছে। কিন্তু যখন কালকে হাওড়া জেলা কমিটি ঘোষণা হলো, তাতে আমি দেখলাম কি যে এটা ফাইন্যান্স কমিটি তোলাবাজ কমিটিতে পরিণত হয়েছে। ডিউ টু কারণ হচ্ছে তোলাবাজ শুভেন্দু অধিকারীর কারণে, কেননা যে শুভেন্দু অধিকারী তৃণমূলে থাকতে তার অধিকারী সাম্রাজ্য স্থাপন করতে গেছিলো, আর বিজেপি যেহেতু ডিজিটালে পছন্দ করে তাই ডিজিটাল হয়ে ওটা অনুকরণ হয়েছে অনুগামী প্রাইভেট লিমিটেড, এর বিকল্প হিসাবে উনি ওনার অনুগামীদের এই কমিটিতে রাখতে চেয়েছেন। যে আমি জানতে চাই যে শুভেন্দুবাবুর কে অধিকার দিয়েছে ওনাকে যে আমাদের মতো হাওড়া জেলার সমস্ত বিজেপির কার্যকর্তাদের অপমান করা। উনি যদি কোনো প্রমাণ না থাকে তাহলে কেন বলল বিজেপির মধ্যে এরকম আছে যে বিশ্বাসঘাতক যারা তৃণমূলের সাথে, আরে বড় বিশ্বাসঘাতক তো উনি নিজে, যদি ওনার সৎসাহস থাকে উনি নাম বলুক, এটা আর কিছুই না একটা সিস্টেম। উনি এই সিস্টেম করে ভালো ভালো বিজেপি কার্যকর্তাকে মনে আঘাত দিয়ে তাদের ভাব ভুল বুঝিয়ে তাদেরকে সন্দেহের চোখে দেখে তাদেরকে আস্তে আস্তে বিজেপির লাইন থেকে সরিয়ে দিতে চাইছে। আর জনগণ বিশ্বাসঘাতককে কোনো দিন বিশ্বাস করে না, তাই আগামী দিনে দেখবেন বাড়িতে কোনো সন্তান হলে তার নাম কেউ শুভেন্দু অধিকারী রাখবে না, কেননা শুভেন্দু অধিকারী মানেই একজন বিশ্বাসঘাতক, এটা প্রমাণিত হয়ে যাচ্ছে দিনের পর দিন। তাই বলি শুভেন্দু অধিকারী বিজেপিতে থাকা মানে বিজেপির পতন শুরু, এই আজকে আমি বলে যাচ্ছি, আগামী দিনে মিলিয়ে নেবেন।